সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে চিপস বল বানিয়ে। এটা দেখতে যেরকম কিউট, খেতেও কিন্তু অনেক মজা। যেমনি পছন্দ করবে এটা বাচ্চারা, তেমনি কিন্তু বড়রা। এটা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, ঝটপট অল্প উপকরণ দিয়ে, গরু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখি কীভাবে এটা বানিয়ে নেওয়া যায়। তো আমি এখানে চারটি মাঝে সাইজের আলু নিয়ে নিছি। তো আমি এগুলা কিউব করে কেটে নিব। আপনারা অবশ্যই আলুগুলো ছিলে কেটে তারপর সেদ্ধ দিবেন, আলু আস্তা আলু সেদ্ধ দিবেন না, তাহলে কিন্তু রেসিপিটা হবে না আপনাদের। তো দেখেন পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধটা চেষ্টা করবেন একটু ভালোভাবে সেদ্ধ করার জন্য। এটা কিন্তু গরম গরমেই ভাঙতে হবে, মানে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ভাঙলে হবে না। তো আমি এটা গরম গরমে একটা কাটা চামচ দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটা মিক্স করতে পারেন, কিন্তু আমার সাজেস্ট হলো হাত দিয়ে না করে যে কোনো একটা চামচ দিয়ে এভাবে আলতো আলতো করে স্ম্যাশ করে নেবেন। বেশি স্টিকি স্টিকি করবেন না, স্টিকি স্টিকি করলে কিন্তু রেসিপিটা হবে না। তো আমার আলুগুলো কিন্তু স্ম্যাশ করা শেষ। তো এই পর্যায়ে আমি চা চামচের হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, চা চামচের হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর মেজারমেন্ট ক্যাপের 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি আবারও কাটা চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব, মানে আলতো আলতোভাবে আমি চাপ দিয়ে দিয়ে এগুলা মিশিয়ে নিব। উপকরণগুলো কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে এবং ভালোভাবে মিশাতে হবে। ভালোভাবে যদি না মিশান তাহলে কিন্তু বলগুলা বানাতে আপনাদের সমস্যা হয়ে যাবে, বলগুলা পারফেক্টভাবে বানাতে পারবেন না। তো দর্শক, এখানে সবগুলো উপকরণই পারফেক্টভাবে মিক্স হয়ে গেছে, এখন কিন্তু এটা চিজ বল বানানোর জন্য তৈরি। তো এখানে আপনারা কী করবেন, আপনারা আপনাদের শেপ মতো বানিয়ে নেবেন। আমি অল্প অল্প করে নিয়ে ছোটো করে বানাচ্ছি। তো এইভাবে হাত দিয়ে প্রথমে এভাবে মুটমুট করে বা একটা মানে সবগুলো উপকরণ একসাথে লাগিয়ে তারপর হাতের তালুতে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। এটা যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবে। এই যে দেখেন দর্শক, কত সুন্দর বলের মতো হয়ে গেছে। তো আমি এইভাবেই সবগুলা বল বানিয়ে নিছি। তো দেখতে পারতেছেন সবগুলাই কিন্তু আমার প্রায় একই সাইজের। তো দর্শক, এখন চলে যাবো চুলায়। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রাখছিলাম আগে থেকে, দিয়েছিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো। তো তেলটা অল্প একটু গরম হওয়ার পর কিন্তু আমি চিজ বলগুলা দিয়ে দিচ্ছি। আমার এখানে সবগুলো চিজ বল কিন্তু একইবারে দিয়ে দিছি। তো এখানে কিন্তু দর্শক একটা জিনিস বোঝার আছে, তো এখানে যে আলুটা মিক্স করা হয়েছে, আলুটা কিন্তু সেদ্ধ করা, তো এগুলো কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট সময় লাগবে। তো দেখতে পারছেন আমার চিজ বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এই 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 পর্যায়ে যখন আসবে তখন আমি তুলে নিব, আপনারা চাইলে একটু কড়া করেও বাছতে পারবেন যারা কড়া খেতে চান। তো দেখতেই পারতেছেন চিজ বলগুলোর কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে অল্প কিন্তু ফুলছে দর্শক, এটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না। তো এখন আমি আপনাদেরকে একটা ফাটিয়ে দেখাচ্ছি। তো দেখতে পারতেছেন দর্শক ভিতরটা কতটুকু নরম এবং সফট হয়েছে, খেতেও কিন্তু এটা অনেক মজা হয়েছে। দর্শক অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বাসায় বানিয়ে দেখেন কিরকম লাগে, তারপর এসব কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।